কৃষক কথার আরেক নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগতম তো আসুন বাংলায় দেখি বাংলায় শিখি আজকে বন্ধুরা আমি একটা চাষি ভাইয়ের জমিতে এসেছি উনি অনেক অভিজ্ঞ চাষি ভাই তো আমি দেখলাম বর্ষাকালীন সিজনে যখন সবাই ধান লাগিয়েছে তখন উনি শশা লাগিয়েছেন এবং বেশ ভালোভাবে শশাটা হয়েছে কিন্তু গত কয়েকদিন থেকে বর্ষার যে বৃষ্টিটা হয়েছে যে বৃষ্টিটা ঝিরিঝিরি বৃষ্টি মেঘ করে আছে রোদ নেই সেজন্য কিন্তু গাছে ছত্রাকজনিত অনেক ধরনের রোগ ছড়িয়ে গেছে তো আজকে সেই সমস্ত রোগ জ্বালার কী করে আপনারা সেই রোগ জ্বালা লাগলে কী করে সমাধান করবেন সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হবে তাছাড়াও আরও বিভিন্ন রকম পোকামাকড়ের বিষয়ে আলোচনা হবে আপনারা কিন্তু পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন তাহলে বুঝতে পারবেন যে আপনাদের এই মুহূর্তে যদি গাছে রোগ লেগে থাকে তাহলে কী করণীয় বা আগামী দিনে যখন গাছে রোগ লাগার একটা চান্স আসবে তখন আপনারা কি করবেন তো চলুন দেখে নিই আজকের ভিডিও এখানে যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ওই চাষি ভাইয়েরই অন্য একটি মাঠ মানে পাশেই একটি মাঠ আছে ওখানে উনি আবার শশা লাগিয়েছেন কিন্তু দেখুন পাতাগুলো কিভাবে ভিতরের দিকে মুড়ে যাচ্ছে আপনাদেরও কিন্তু যাদের এই রকম গাছ আছে এই বয়সের গাছ আছে ওনাদেরও কিন্তু গাছ এইভাবে পাতা ক্ষতিগ্রস্ত হয়তো বা হচ্ছে তো যে সমস্ত চাষি ভাই ভিডিওটি দেখে বুঝতে পারছেন যে আপনার গাছেও এই ধরনের রোগ লেগে আছে এবং আপনি তার প্রতিকার খুঁজতে চাইছেন বা খুঁজতে ইউটিউবে এসছেন তো ওনাদের জন্যই আজকের ভিডিওটা তাছাড়াও বিভিন্ন আরও শশা গাছের যে সমস্ত রোগগুলো এই মুহূর্তে আপনার গাছে আসবে বা এসেছে সেই রোগের সমাধান নিয়েই কিন্তু আজকের পুরো আলোচনাটা আপনারা সঙ্গে থাকছেন তো পুরোটা সঙ্গে থাকুন তাহলে কিন্তু আপনাদের অনেক প্রশ্নের জবাব আপনারা এই ভিডিওর মাধ্যমে অবশ্যই পেয়ে যাবেন দেখুন এই মুহূর্তে শশা গাছ যাদের বড় হয়ে গেছে এই রকম গাছ ওনাদের অতটাও অসুবিধা নেই ওই ধরনের যে প্রথমে আমি দেখালাম পাতা মুড়ে যাওয়ার যে রোগটা ওটা বন্ধুরা সাধারণভাবে লাল মাকড়ের আক্রমণের জন্য আপনার গাছে ছড়ায় এবং একটা গাছে ছড়ালে কিন্তু আরও দশটা কুড়িটা পঞ্চাশটা এবং গোটা মাঠে ছড়িয়ে যেতে বেশি সময় লাগে না এই চাষি ভাইয়ের মাঠে আমি দেখলাম পুরো মাঠ কিন্তু উনি বললেন পাঁচ দিন আগে গাছগুলো ভালো ছিল কিন্তু এই পাঁচ দিনে গত পাঁচ দিনে পুরো মাঠ ওনার এই রোগে আক্রান্ত হয়ে গেছে লাল মাকড়ের জন্য আপনারা কি ব্যবহার করবেন যার ফলে আপনাদের এই রোগটা পুরোপুরিভাবে চলে যাবে পাতাগুলো মোড়ানো অবস্থাতেও রোগটা পুরোপুরিভাবে চলে যাবে আমি রেকমেন্ড করব পেগাসাস। আপনারা পেগাসাস ব্যবহার করুন এটাকে অনেক চাষিভাই বলেন যে দু ব্যারেল এক প্যাকেট জলে কোট এক প্যাকেটে দু ব্যারেল জল করতে হয় কিন্তু না বন্ধুরা আপনারা করবেন না এক প্যাকেটে এক ব্যারেল জল হিসাবে ব্যবহার করুন পনেরো লিটার জল বা ষোলো লিটার জলে এক প্যাকেট দিন যেটা একশো টাকা কি একশো দশ টাকা দামের ছোট পঁচিশ গ্রামের প্যাকেটটা আর বন্ধুরা এই ধরনের যে রোগ দেখছেন ছোপ ছোপ যখনই দেখবেন আপনার মাঠে আসছে রোগ পাতায় একটু একটু দাগ ধরে দেখা যাচ্ছে তখনই কিন্তু আপনাকে একটু ভালো উন্নত ওষুধ প্রয়োগ করতে হবে আপনি হঠাৎ করে সাপ এটা সেটা প্রয়োগ করবেন না এইগুলো প্রয়োগ করলে আপনার গাছের ফলন ক্ষমতা তো কমে আসে সঙ্গে আপনার গাছের যে রোগটা সেটা কিন্তু সারে না আপনার পয়সাটা অযথা খরচা হয় আপনার পরিশ্রমটা বিফলে যায় যা গিয়ে চাষিদের পরিশ্রম অনেক সময় বিফলে যায় কিন্তু তবুও আমার প্রচেষ্টা আপনাদের একদিনেরও পরিশ্রম যেন বিফলে না যায় এবং একটি বেশি টাকাও যেন খরচা না হয় হ্যাঁ ওষুধের দাম বেশি হতে পারে কিন্তু ওষুধটা যেন কাজ করে আপনার জমিতে ভালোভাবে তবেই না আপনি চাষ করে লাভ করতে পারবেন কম দামি ওষুধ দিলেন কাজ হলো না আপনার ফসল হলো না আপনার লাভটা কোথায় হলো কিন্তু আপনি যদি একশো টাকার ফসল তুলে চল্লিশ টাকা বা তিরিশ টাকা বা কুড়ি টাকা গাছে খরচা করেন সেক্ষেত্রে আপনার কিন্তু লস নেই ভাই। এটা আপনাকে বুঝতে হবে এবং এই ধরনের রোগ দেখা গেলেই আমি যে ওষুধটা এই মুহূর্তে দাঁড়িয়ে রেকমেন্ড করব সব থেকে ভালো ওষুধ হচ্ছে ফ্লিক সুপার তা যদি আপনারা না পান অবশ্যই নেটিভো নেটিভো কিংবা ফ্লিক সুপার এই দুটো আপনারা ব্যবহার করতে পারেন যদি দেখছেন গাছে রোগ খুব সামান্য একদমই সামান্য তাহলে আপনারা কি ব্যবহার করবেন সেক্ষেত্রে আপনারা কনিকা কণিকা তো জানেন নিশ্চয়ই কপার থাকে এর মধ্যে এবং এর মধ্যে একটা অ্যান্টিবায়োটিক থাকে এই অ্যান্টিবায়োটিকও কিন্তু আপনাদেরকে যথাসম্ভব ব্যবহার করা দরকার প্রত্যেকবার যখন আপনারা ধসা পচা গলার ওষুধ দিচ্ছেন সেই মুহূর্তে দাঁড়িয়ে কারণ এই ছত্রাক আর ব্যাকটেরিয়া লাগার যে লক্ষণগুলো হয় কিছুটা একই রকম বলতে পারেন কিছুটা নয় অনেকটাই একই রকম তাই আপনাকে প্রত্যেকবার ধসার ওষুধের সাথে বা পাতা হলুদ হওয়া রোগের ওষুধের সাথে এই অ্যান্টিবায়োটিক প্রয়োগ করতে হবে কী প্রয়োগ করবেন সেক্ষেত্রে আমি বলবো কাসুকা মাইসিন মাসুকা মাইসিন মাইসিন এই ধরনের যে কোনো মাইসিন বা মাইসিন সব থেকে ভালো হয় অ্যারিস কোম্পানির প্ল্যান্টোমাইসিন আপনি কি এখনও সাবস্ক্রাইব করেননি কৃষক কথা সাতাত্তর চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন আপনার তো সাবস্ক্রাইব করতে কোনো খরচা নেই কিন্তু আপনার একটা সাবস্ক্রাইব আমাকে অনেকটা উৎসাহ প্রদান করে এবং একটি সাবস্ক্রাইব করার মাধ্যমে আপনি আপনার সহযোগিতা আমাকে দেখান আমি যেন আরও নতুন নতুন ভালো ভালো ভিডিও আপনাদের সামনে প্রস্তুত করতে পারি এই বর্ষাকালের মরশুমে আপনারা অযথা গাছে ভিটামিন দেবেন না যে ভিটামিনটা আপনারা গ্রীষ্মকাল বা শীতকালে শশা গাছে সাত দিন বা ছ দিন অন্তর দিয়ে এসেছেন সেটা কিন্তু আপনাদেরকে আট দিন বা দশ দিন অন্তর ব্যবহার করতে হবে তা না হলে কিন্তু গাছের অতিরিক্ত বৃদ্ধির জন্য আপনি ফলন পাবেন না গাছে এটা সবসময় মাথায় রাখবেন যে গাছ যদি অতিরিক্ত বৃদ্ধিপ্রাপ্ত হয় তাহলে কিন্তু গাছে ফলনের পরিমাণ অনেক কমে যায় তাছাড়াও গাছে এই ধরনের যে দেখছেন ছত্রাক কেমন লেগেছে এই ধরনের ছত্রাক লেগে গেলেও কিন্তু গাছে ফলন অটোমেটিক কমতে শুরু করে তারপর যখন আপনি ছত্রাকনাশক প্রয়োগ করবেন তখনও কিন্তু আপনার ফলনের একটু পরিমাণ কমবে এর জন্য চিন্তার কারণ নেই রোগটি কেটে গেলে বা ওষুধটি কাজ করলে কিন্তু আপনার ফলন আবার স্বাভাবিক অবস্থায় ফিরে চলে আসবে আপনারা দেখছেন যে ডগটি এই ডগটি কিন্তু সুস্থ নয় বন্ধুরা আপনারা যদি দেখেন যে আপনাদের গাছের ডগ এই যা ছুটছে সেটা দেখবেন আপনারা কিন্তু ডগটা সুস্থ নয় অসুস্থ ডগ সেক্ষেত্রে আপনাদেরকে কিন্তু শোষক পোকার ওষুধ স্প্রে করা খুব দরকার শোষক পোকা এখন বর্ষাকালের দিনে কম লাগা কথা কিন্তু যেহেতু মানে গরম অনেক বেশি আছে তাই আপনাদেরকে কিন্তু শোষক পোকার ওষুধটা ক্রমাগত স্প্রে করতে হবে এখানে দেখুন নিচের দিকের পাতায় কী হারে ওই ছোপ ছোপ যে বলে না ধসা রোগ পচা ধসা গলা যে রোগগুলো হয় সেগুলো লেগেছে এখানে নেটিভো বা ফ্লিক্স সুপার দেওয়া নেই আমি চাষিভাইকে সাজেস্ট করলাম যে আপনি যেন এখানে ফ্লিক্স সুপার বা নেটিভো দেন উনি বললেন হ্যাঁ দিতে হবে আমায় এরকমই কিছু একটা উনি জানেন কিন্তু কি বলুন তো ওষুধের দাম বেশি বলে দেন না বর্ষা ভালো হয়নি ভাবছেন ফলন ভালো হবে না তাই উনি দেননি কিন্তু দেওয়া প্রয়োজন বন্ধু কখন যে আবহাওয়া বদলাবে আপনি জানেন না কিন্তু আপনার ফসলের উপর অনেক প্রভাব পড়ে যাবে তাই আপনাকে আবহাওয়ার খবর রেখে ওষুধগুলোকে যথাসম্ভব উপযুক্ত সময়ে প্রয়োগ করতে হবে ওষুধ আপনি প্রয়োগ করছেন কাজ হচ্ছে না তার একটাই কারণ কিন্তু আপনি উপযুক্ত সময়ে নির্বাচন করতে পারছেন না দেখছেন কেমনভাবে রোগটা পুরো পাতায় ছড়িয়ে গেছে কেন এটা পাতায় পুরো ছড়ানোর আগে কেন আপনি ওষুধ দেবেন না এটা আপনাকে বুঝতে হবে পাতাটা যখন সবুজ আছে রংটা একটু একটু কাটছে তখন ওষুধ দিন তখন ওষুধ দিলে তো আপনার ক্ষতির পরিমাণটা নব্বই শতাংশ কম হয় সেক্ষেত্রে দেখুন আমার কথা শুনে আপনারা একটু আগে থেকে ওষুধটা ব্যবহার করার চেষ্টা করুন উদ্ভিদের রোগ নেই মানছি রোগ নেই ওষুধ দেবেন কেন এটা ভাবনার একটা বিষয় আছে কিন্তু লজিকে যাবেন না আমি বলছি ওষুধ দিন বর্ষাকালের দিনে ছত্রাকনাশক গাছে মাঝে মাঝেই দিন যতদিন না আপনার ভালোভাবে ফলন আসছে গাছে কারণ হচ্ছে যদি ফলন আসার আগে রোগগ্রস্ত হয়ে যায় গাছ সেই গাছ কিন্তু আর ভবিষ্যতে ফলন দিতে সক্ষম থাকে না যেহেতু আপনি ব্যবসা ভিত্তিকভাবে ভাবে করেছেন চাষ করছেন তাই আপনার ফলনটা কিন্তু খুব জরুরি এটা মাথায় রেখে ওষুধগুলো আগের থেকে দেবার ব্যবস্থা করুন দেখুন আপনার একশো শতাংশ কাজ না হলেও আশি শতাংশ কাজ অবশ্যই হবে আর ভালো হবে আপনার ভালোর জন্যই আমি বারবার এই কথাটা বলি দেখুন কত বড় মাঠ কত টাকা খরচার ব্যাপার বলুন তো এরপরে যদি এই রকম একটা মাঠ থেকে চার কুইন্টাল মাল না বেরোয় তাহলে কি করে চাষি লাভবান হবেন এটা আপনি আপনাকে বুঝতে হবে চাষি ভাই বলছেন এখানে এক থেকে দেড় কুইন্টালের বেশি মালই হচ্ছে না কেন হচ্ছে না তার কারণ কিন্তু ছত্রাক ব্যাকটেরিয়া এবং কিছুটা ভাইরাস এই তিন ধরনের প্রভাব এই গাছের উপর থাকার জন্য কিন্তু গাছটি স্বতঃস্ফূর্তভাবে বড় হতে পারছে না মাচাকে ঢাকতে পারছে না এই বর্ষার দিনেও এবং ফলন তো ভালো করে দিতে পারছে না কোনো খাবারের ঘাটতি নেই উনি যথেষ্ট পরিমাণে জৈব সার দিয়ে চাষ করেন আমি জানি অনেক পরিচিত চাষী আমার তবুও দেখুন পাতার সাইজ কেমন ছোটো ছোট। উনি ভিটামিনও দিয়েছেন এখন অবশ্য বন্ধ করা আছে ভিটামিনটা যেহেতু ছত্রাক প্রচুর লেগেছে এখন উনি বললেন কাল ছত্রাকনাশক দেবেন কিন্তু আপনারা কেউ বলার আগে গাছ রোগগ্রস্ত হয়ে মরে যাবার আগে আপনি ভাবুন যে মরে যাবার পরে দিয়ে তো কোনো লাভ নেই তাই আগে আপনাকে দিতে হবে ছোট থেকে গাছে বিভিন্ন ধরনের ফাঙ্গিসাইড দিয়ে গাছকে শক্ত করে তুলুন বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া নাশক দিয়ে গাছে গাছকে শক্ত করে রাখুন ভবিষ্যতে সেই রোগগুলো থেকে গাছ নিজেকে বাঁচাতে পারে আপনি যখন আগের থেকে ওষুধ দিয়ে রাখবেন গাছ কিন্তু সেই রোগটার জন্যে লড়ার সাথে মানে সেই রোগটার সাথে লড়ার জন্য রেডি হয়ে যাচ্ছে তাই আপনার গাছটাকে শক্ত এবং মজবুত করতে আগের থেকে ওষুধ দিন ভিডিও এতদূর আসার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আশা করছি পরবর্তী দিনে শস্য চাষ সম্বন্ধে আপনারা আরও অভিজ্ঞতা পাবেন আমার এই চ্যানেলের মাধ্যমে সাবস্ক্রাইব করে রাখুন আমার এই চ্যানেল এবং আমাকে আরও উৎসাহ প্রদান করুন আপনার সাবস্ক্রাইব করার মাধ্যমে এবং ভিডিও অবশ্যই লাইক করে যাবেন আর আপনার যে সমস্ত জিনিসগুলো বোঝার অসুবিধা হয়েছে কিংবা আপনি কিছু আমাকে বলতে চাইছেন সেগুলো কিন্তু কমেন্টস করে অবশ্যই লিখে দেবেন আর স্ক্রিনে তো আমার নাম্বার দেওয়ার হলে যদি আপনারা বীজ সংগ্রহ করতে চান আমার থেকে অবশ্যই এই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন তাহলে কিন্তু আপনারা বীজ পেয়ে যাবেন ভালো জাতের বীজ তো আজকে বন্ধুরা এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ